বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, গণিত ক্লাসে স্বাগতম। আজকে আমরা অনুশীলনী 10.2 থেকে আরও দুইটা উপপাদ্য শিখব, সেটা হচ্ছে 4 এবং 5 নাম্বার উপপাদ্য। হ্যাঁ, 4 এবং 5 নাম্বারটা দেখি, আমরা অনুশীলনীর 4 এবং 5 করব, 10.2 অনুশীলনী। তো 4 নাম্বার প্রশ্নটি হচ্ছে, দেখাও যে ব্যাসের দুই প্রান্ত থেকে এর বিপরীত দিকে দুইটি সমান্তরাল যে আঁকলে এরা সমান হয়। শিক্ষার্থীরা, একটা সাধারণ নির্বাচন, তো আমরা এখন এটা প্রমাণ করব। 4 নং প্রশ্নের সমাধান দেখো, এখানে কি লিখতে হবে? বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা হবে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে এসি ব্যাস, এসি ব্যাসের প্রান্তবিন্দু এ ও সি থেকে এর বিপরীত দিকে এ বি ও সি ডি দুইটি সমান্তরাল যে আঁকি। দেখাতে হবে যে এ বি সমান সি ডি, এটা যে এ বি আর সি ডি এই দুটা কি সমান যা। তাহলে অঙ্কন, ও বিন্দু থেকে এ বি ও সি ডি এর উপর যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব আঁকি। এ বির উপরে ও ই আর সি ডির উপরে ও এফ লম্ব এঁকেছি। শিক্ষার্থীরা, একটু মনোযোগ সহকারে খেয়াল করো, এবার প্রমাণটা দেখো। প্রমাণে কি বলছে? ধাপ 1 নম্বরে, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে, চিত্রের দিকে খেয়াল করবা, ও ই কি লম্ব যে এ বি, অর্থাৎ এ বি এর উপরে ও ই লম্ব চিত্রেই দেখা যাচ্ছে। তাই যদি হয় তাহলে এ ই সমান বি ই সমান হাফ এ বি, অর্থাৎ এই ও এ ই সমান বি ই সমান হাফ এ বি, অর্থাৎ এ ই এবং বি ই এই দুটা হাফ এ বি এর সমান। আবার ও এফ লম্ব যা সি ডি, সি ডি খেয়াল করো চিত্রের দিকে, তাহলে সি এফ সমান ডি এফ সমান হাফ সি ডি, একই রকম এইটা আর এইটা একই রকম। কিন্তু এ বি সমান্তরাল সি ডি এবং এ সি উহাদের ছেদক, কি বলছে? এ বি আর সি ডি কি সমান্তরাল আর এ সি তাদের ছেদক। দেখো এই যে এ সিটা তাদের ছেদক, তাই হলে কি করতে হবে? সুতরাং বি এ সি কোণ সমান এ সি ডি কোণ, বি এ সি কোণ সমান এ সি ডি কোণ একান্তর কোণ, বা ও এ ই কোণ সমান ও সি এফ কোণ। এখন ত্রিভুজ এ ও ই এবং ত্রিভুজ ও সি এফ এ কি এ ই ও কোণ সমান সি এফ ও কোণ সমান ও এ ই কোণ সমান ও সি এফ কোণ, প্রত্যেকেই এরা সমকোণ। হ্যাঁ, কোণগুলোর দিকে একটু খেয়াল করো, আমি আরেকবার বলছি, এ ই ও কোণ সমান সি এফ ই কোণ, আমি নাম বলছি তোমরা চিত্রের দিকে খেয়াল করো, সমান ও এ ই কোণ, ও এ ই কোণ সমান ও সি এফ কোণ, প্রত্যেকেই কি প্রত্যেকেই এক সমকোণ, প্রত্যেকে এক সমকোণ। এবং ও এ সমান ও সি, ধাপ 2 হতে এটা লিখেছি, ও এ আর ও সি সমান, সুতরাং এ ও ই সর্বসম ত্রিভুজ ও সি এফ, সুতরাং এ ই সমান সি এফ, বা এ ই হচ্ছে কি, এ ইর মান হচ্ছে হাফ এ বি আর সি এফ এর মান হাফ সি ডি, তাহলে হাফ হাফ বাদ হয়ে গেছে, এ বি সমান সি ডি দেখানো হলো। শিক্ষার্থীরা, এবার 5 নং প্রশ্নের সমাধান করব। তো সাধারণ নির্বাচনটা একবার আমরা পড়ে নিব, দেখাও যে বৃত্তের দুইটি জ্যা এর মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রে নিকটতর। হ্যাঁ শিক্ষার্থীরা, এখন বিশেষ নির্বাচনটা দেখো, চিত্র এঁকেছি, দেখো সাধারণ নির্বাচন রিলেটেড চিত্র এঁকেছি, এখন বিশেষ নির্বাচনটা, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সি ডি দুইটি জ্যা। হ্যাঁ, চিত্রে দেখা যাচ্ছে কি এ বি আর সি ডি দুইটি জ্যা, এবং এ বি ইজ গ্রেটার দ্যান সি ডি, সি ডি এ বি থেকে ছোট, অর্থাৎ এ বি বড়, এ বি ও সি ডি এর উপর লম্বদ্বয় যথাক্রমে ও ই ও ও এফ। প্রমাণ করতে হবে যে ও ই ইজ লেস দ্যান, অর্থাৎ ও ই ছোট কি ও এফ থেকে, ও এফ থেকে ও ইর দূরত্ব ছোট। অঙ্কন, ও ই এ এবং ও সি যোগ করি, এই ও এ এবং এই ও সি কি করেছি, যোগ করেছি। প্রমাণ, প্রমাণে দেখো ধাপ 1, যেহেতু ও ই লম্ব এ বি সুতরাং এ ই সমান হাফ এ বি। আমরা 4 নাম্বার উপপাদ্যে প্রায় এই কাছাকাছি আমরা শিখেছি, তাই আমি আর এত ভেঙে বলছি না,
অর্থাৎ কি এখানে ভেঙে বলার কিছুই না, চিত্রের দিকে খেয়াল করছো যে এ এর মানটা হচ্ছে হাফ এ বির সমান। আবার ও এফ লম্ব সিডি, ও এফ সিডি এর উপরে লম্ব, দেখো চিত্রে ও এফ সিডি এর উপরে লম্ব, সুতরাং সি এফ সমান হাফ সিডি। কিন্তু এ বি ইজ গ্রেটার দ্যান সিডি, কিন্তু কি এ বি বড় সিডির থেকে, এ বি যেটা সিডির থেকে বড়, সুতরাং এ ই ইজ গ্রেটার দ্যান সি এফ, তাহলে এ ইউ সি এফ থেকে বড় হবে। সুতরাং অভিভাবকে বর্গ করেছি, দেখো এ ই স্কোয়ার ইজ গ্রেটার দ্যান সি এফ স্কোয়ার। শিক্ষার্থীরা একটু ভালো করে বুঝে নাও, বুঝলেই তোমরা অতি দ্রুত কি আয়ত্ত করতে পারবে এবং মুখস্থ হয়ে যাবে অতি দ্রুত। এখন তিন নম্বর ধাপে দেখো কি বলছে, ত্রিভুজ ও এ ই, ও এ ই অর্থাৎ এই ত্রিভুজটা এবং ও সি এফ এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজের মধ্যে ও এ স্কোয়ার সমান এ ই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার, অর্থাৎ এটা আমরা এই ত্রিভুজ থেকে পেয়েছি। এই ও এ ই ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য, যেহেতু এটি একটি কি সমকোণী ত্রিভুজ, তাই এখানে এই যে অতিভুজ স্কোয়ার অর্থাৎ অতিভুজ এই ত্রিভুজের অতিভুজ ও এ, এই ও এ স্কোয়ার সমান এ ই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার, এবং এটাও একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের ঠিক একই রকম ও সি স্কোয়ার সমান সি এফ স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। কিন্তু ও এ সমান ও সি, ও এ সমান ও সি, সুতরাং ও এ স্কোয়ার সমান ও সি স্কোয়ার, এটাও বর্গ করা উভয় পাশে। এখন দেখো এখানেই লেখা আছে, দেখো ধাপ তিনে তিনেই লেখা আছে, এখন ও এ স্কোয়ার, এই ও এ স্কোয়ার মানে কি এ ই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার, ঠিক এই ও এ স্কোয়ারের জন্য এটা লিখেছি আর ও সি স্কোয়ারের জন্য আমরা এই মানটা লিখেছি, এই দুইটা, বা এ ই স্কোয়ার এবার সি এফ স্কোয়ারকে আমরা এ পাশে নিয়ে আসছি আর ও ই স্কোয়ারকে ও পাশে নিয়ে গেছি, তা দুইটার আগে প্লাস চিহ্ন যখন ট্রান্সফার হয়েছে তখন কি তাদের চিহ্নটা বদলে মাইনাস চিহ্ন হয়ে গেছে, ছিল প্লাস হয়ে গেছে মাইনাস। এখন চার নম্বর ধাপ, যেহেতু এ ই স্কোয়ার ইজ গ্রেটার দ্যান সি এফ স্কোয়ার, বা এই এ ই স্কোয়ার এই সি এফ স্কোয়ারকে আমরা এ পাশে নিয়ে আসছি, প্লাস আছে মাইনাস হয়ে গেছে, ইজ গ্রেটার দ্যান এ পাশে কিছুই নাই জিরো। এখন এইটুকু যদি জিরো হয়, দেখো এইটুকু যদি জিরো হয় নিশ্চয়ই এইটুকুও জিরো একই, এইটুকুর সমান যদি এইটুকু হয় তাহলে এইটার মান জিরো আমাদের এখানে এসছে, নিশ্চয়ই এইটুকুর মানও জিরো, তাই আমি এখানে লিখেছি এইটুকু ইজ লেস দ্যান জিরো, একই জিনিস। বা ও এফ স্কোয়ার সমান ইজ লেস দ্যান সরি গ্রেটার দ্যান ও ই স্কোয়ার, এই ও ই স্কোয়ারকে এ পাশে নিয়ে আসছি, বা ও এফ ইজ গ্রেটার দ্যান ও ই অর্থাৎ ও এফটা ওই থেকে বড়, এবার ওইকে এ পাশে নিয়ে আসছি চিহ্নটাও ঘুরে গেছে, ইজ লেস দ্যান ও এফ, একই কথা এইটার আর এইটার মানে কিন্তু একই, দেখো এখানে ও এফ বড় ও ই ছোট, এখানেও সেই একই কথা। হ্যাঁ শিক্ষার্থীরা, তাহলে কি অর্থাৎ বৃত্তের দুইটি জ্যায়ের মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর প্রমাণিত, তার মানে হচ্ছে দেখো এখানে ও ই এই ও ইটা ও এফ থেকে কি কাছাকাছি কম ছোট, এটা ছোট, তাহলে সেটাই এখানে বলছে যে কি বলছে যে বৃহত্তর বৃত্তের দুইটি জ্যায়ের মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর প্রমাণিত। তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা চার এবং পাঁচ নং উপপাদ্যটি বুঝতে পেরেছ, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এটি আরও কয়েকবার পড়বে এবং মুখস্থ করবে, এই রিলেটেড আমাদের সৃজনশীল আসে, বিশেষ করে গ নাম্বারের প্রশ্নগুলি থাকে। তাহলে কি ক্লাস শেষ করছি, তোমরা অবশ্যই এটা মুখস্থ করবে এবং কয়েকবার লিখবে বাসায়। ভালো থেকো, আল্লাহ হাফেজ।